আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বর্ষণের সেই রাতে এই গল্পের 11 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তবে যাই হোক, তোমার অতীত যে খুব একটা সুখকর না সেটা আমি সেদিন রাতেই বুঝেছি। কিন্তু তোমার অতীত যাই হোক আর যত খারাপই হোক আমি তোমাকে দূরে ঠেলে দেবো না, বরং আজ এই মুহূর্ত থেকে তোমার জীবন থেকে তোমার অতীতের কালো ছায়াগুলো সরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আমি জানি তোমার মধ্যে এক চঞ্চল হাসি খুশি অনি চাপা পড়ে আছে, তাকে আমি বের করে আনবো, আই প্রমিস। সকালে ফুরফুরে মেজাজে নিয়ে ঘুম থেকে উঠল অনিমা। ও নিজেও জানে না আজকে কেন এত হালকা লাগছে ওর। আজ একটু বেশি তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, লম্বা এক শাওয়ার নিয়ে কিচেনে গেল কফি করতে। আজ সব কিছু কেন জানি ভালো লাগছে ওর। আদ্রিয়ানে বলা প্রতিটা কথা ওর মনে অন্য এক অনুভূতির সৃষ্টি করেছে, এক শীতল শিহরণ বয়ে যাচ্ছে ওর, এক অদ্ভুত ভালো লাগা। আর মজার ব্যাপার হলো এই ভালো লাগার কারণ ও নিজেরই অজানা। কফি করে ব্যালকনিতে দাঁড়িয়ে মিষ্টি এই সকালটা দেখছে ও। আজকে সকালটা নাকি ওর কাছে এত সুন্দর লাগছে যেই প্রশ্ন অনিমার মনে উঠলেও সে পাত্তা দেয়নি, নিজের মতো করে উপভোগ করছে কোমল রোদ মিশ্রিত এই মিষ্টি সকালের মিষ্টতা। অফিসে বেরোনোর আগে আদ্রিয়ানের দেয়া কেরিংটায় চাবি সেট করে বারবিকিউটার দিকে তাকিয়ে মুচকি আসলো। তারপর ওটাকে হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসি দিয়ে বলল, আমি একজন মেয়ে তাই এটুকু বুঝতে পারছি যে আপনি আমার জন্য কিছু তো ফিল করেন, কিন্তু সেটা কি টান মোহ নাকি ভালোবাসা? ভালোবাসা? আপনার মতো একজন আমার মতো একটা মেয়েকে কেন ভালোবাসবে? আপনার মনে কী আছে সেটাই তো আমার জানা নেই, কিন্তু আমার মনে কি চলছে আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনি আমার ক্রাশ, আপনার ঘ্রাণ আমার ভালো লাগে, সেটা তো শুধু একটা ভালো লাগা, কিন্তু আপনার সংস্পর্শে এলে আমার এমন কেন ফিল হয়? আপনি যখন আমার হাত ধরেছিলেন তখন হার্টবিট প্রচুর বেড়ে গিয়েছিল, শরীর কাঁপছিল, আপনার কথা শুনে একটা আজব অনুভূতি হচ্ছিল, এগুলো কি শুধুই ভালো লাগে বলে? আপন মনে এই কথাগুলো বলে একটা শ্বাস নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অনিমা। অফিসে এসেই ওরও একটা কথাও না বলে মুখ ফুলিয়ে ডেস্কে বসে একমনে কাজে লেগে গেল। তীব্র অবাক হয়ে তাকিয়ে রইল ওরুর দিকে, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। ওরও কিছু না বলে চুপচাপ কাজ করছে, তীব্র কয়েকবার আট চোখে দেখছে ওকে, কিন্তু কিছুই বলেনি। আসলে অনিমার আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই অনিমা এসে হাজির হলো ডেস্কে বসে, কম্পিউটার অন করে প্রথমে তীব্রর দিকে তাকালো, তারপর ওরুর দিকে তাকাতেই অনিমার ব্রুজোড়া কুচকে গেল। তীব্রর দিকে তাকিয়ে ব্রু নাচিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলো কী হয়েছে। তীব্র ঠোঁট উল্টিয়ে সংকোচিত করে বোঝালো যে ও নিজেও জানে না। অনিমা আর এক দফা অরুর দিকে তাকালো, অরু বেশ বিরক্ত সেটা বোঝাই যাচ্ছে। অনিমা তীব্রকে ইশারা করে বলল, এখন চুপ থাকতে। লাঞ্চ টাইমে ওরা তিনজনে ক্যান্টিনে খেতে বসলো। অনিমা এবার অরুকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার বলতো? সকাল থেকে দেখছি মুখ বার করে বসে আছিস কেন? এটা শুনে অরুর মুখের ভেতর থেকে চামিস নামিয়ে অনিমার দিকে তাকালো, তীব্র উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরু খাবার খাওয়ার মনোযোগ দিয়ে বলল, কিছু না তো। অনিমা এবার বিরক্ত হয়েই বলল, এই ড্রামা কুইন, তোর পেটে কোনো কথা একদিনও ঠিকভাবে বসে থাকে না, আমরা সেটা ভালো করেই জানি। একটু পর নিজেই সুর করে বলতে শুরু করবি, তীব্র অনিমার কথায় সায় দিয়ে বলল, কিন্তু তখন আমরা কাজে ব্যস্ত থাকবো আর তুই পকর পকর করে আমাদের ডিস্টার্ব করবি, তাই টাইম ওয়েস্ট না করে এখনই বলে ফেল। অরুমিতা এবার শব্দ করে চামচটা টেবিলে রেখে বলল, ওই আসিস না ফাসিস, পেয়েছেটা কি? হ্যাঁ, যা খুশি করছে, কালকে জোর করে নাম্বারটা নিয়েছে, কাল সারা রাত ফোন করে জ্বালিয়েছে জানিস। প্রথমে ভদ্রতার খাতিরে ভালো করে কথা বললো, পরে বিরক্ত হয়ে কটা শুনিয়ে দিয়েছি, তবুও জ্বালিয়েছে ইডিয়েটটা, খালি ফ্ল্যাটি মার্কা কথা বলে মাথা ব্যথা বানিয়ে দিয়েছে, এক
নিঃশ্বাসে কথাটা শেষ করে অরু অনিমা আর তিব্রের দিকে তাকালো। দুজনেই হাঁ করে তাকিয়ে আছে অরুর দিকে। সেটা দেখে অরু ব্রোকসকে ওদের দুজনের সামনে তুড়ি বাজিয়ে বললো, হ্যালো, কোথায় হারিয়ে গেলি? অনিমা কোনো রকমে নিজেকে সামনে বললো, তুই কি আদ্রিয়ানের বন্ধু আশিস ভাইয়ের কথা বলছিস? অরু বিরক্তকর দৃষ্টিতে অনিমার দিকে তাকিয়ে বললো, না, আমি আমার জামাইয়ের কথা বলছি। অবশ্যই ওই বান্দরের কথাই বলছি। অনিমা কিছু বলবে তার আগেই তীব্র বলল, কিন্তু আশিস ভাই তোকে বিরক্ত কেন করছে? অরুমিতা মুখ ফুরিয়ে বলল, আমি কি জানি, আমার হাসিতে নাকি সে খুন হয়ে গেছে। মুখ বেঞ্চে দেখে নাকি ওনার হার্টে ধাক্কা লেগেছে। এইসব রিডিকিউলাস কথাবার্তা বলে কান চালাপালা করে দিল। অনিমা আর তীব্র কিছুক্ষণ চুপ করে থেকে একসাথে শব্দ করে হেসে দিল, আর অরুমিতা মুখ ফুলিয়ে খেতে শুরু করল। অনিমা হাসি থামিয়ে বলল, আদ্রিয়ান তো বলেছে আশিস ভাই একটু অন্যরকম, তাই হয়তো। তীব্র অনিমাকে থামিয়ে দিয়ে এক গ্রোজ উঁচু করে অনিমাকে উদ্দেশ্য করে বলল, অ্যাজ ফার আই নো আদ্রিয়ান আদিব আর আশিস ভাইয়ের সেম এজ, কিন্তু আদিব আর আশিস ভাইদের বেলায় ভাইয়া আর আদ্রিয়ানের বেলায় শুধুই আদ্রিয়ান, কেস কি বলতো? তীব্রর কথা শুনে অরুমিতা খাওয়া ছেড়ে উৎসুক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা তো পড়ল মহা অস্বস্তিতে। ঠিকই তো, ও কেন আদ্রিয়ান ভাই বলতে পারে না? কেন জানে আদ্রিয়ানের প্রতি ওর ভাই শব্দটা আসেই না। তাই কোনো উত্তর দিতে না পেরে মাথা নিচু করে প্লেটে স্পন ঘষতে লাগলো। অরুমিতা ঠেস মেরে বলল, শুধু কি তাই? রাত 3 বাজে ফোন করা, কফি শপে হাতের উপর হাত রেখে বসা, লেক পার্কে আমাদের চোখ ফাঁকি দিয়ে আলাদা কাটাতে চলে যাওয়া, আহা আহা! তীব্র ওর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ইয়ার, একদিনের আলাপায় দেখা করতে ডেকে নিল, তারপরে আসার সময় কানে ফিসফিস করে কী যেন বলেছিল উনি, ওদের কিচ্ছা দেখে আমার তো ওই গানটাই মনে পড়ছে। অরুমিতা কৌতূহলী হয়ে জানতে চাইল, কোনটা রে? তীব্র খানিকটা সুর দিয়ে বলল, তো দিল মিল রহে হে মগর চুপকে চুপকে। অনি বিরক্তিকর দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, থামবি তোরা, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছিস? অরুমিতা আর তীব্র হাসতে হাসতে একসাথেই বলল, হ্যাঁ এখন তো আমরাই থামব, চালিয়ে তো তোরাই যাবি। অনিমা কিছু না বলে খাওয়ায় মন দিল, কারণ ও জানে এদের এখন যতই বলুক না কেন ওরা থামবেই না। আর ওদের কথায় অনিমা অনেকটা লজ্জাও পাচ্ছে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ করা যাবে না, তাহলে ওরা আরও পেয়ে বসবে। আদ্রিয়ান আদিব আর আশিসের সাথে রেস্টুরেন্টে ঢুকেছে। আদ্রিয়ানকে দেখেই হই হুল্লোড় পড়ে গেছে সবার মধ্যে। সেলফি অটোগ্রাফের জন্য হুম রেখে পড়েছে অনেকেই। আশিস বিরক্ত হয়ে বলল, এসে গেছে তিথি মুরগির দল। আদ্রিয়ান চোখ রাঙিয়ে তাকাতেই আশিস চুপ হয়ে গেল। আদ্রিয়ান যতটা সম্ভব সামাল দিয়ে তারপর গার্ডসদের ইশারা করে তারা সবাইকে সরিয়ে জায়গা করে দিল। এরপর ওরা সোজা ওদের বুক করা আলাদা একটা রুমে গিয়ে বসলো। আদ্রিয়ান বসে আশিসকে উদ্দেশ্য করে বলল, ওরা কোনো তিথি মুরগি না, ওরা আছে বলেই আজ আমার সেলিব্রিটি, সো এইসব আর বলিস না, আমার পছন্দ না। আশিস বেচারা ভদ্র ছেলের মতো মাথা নাড়ল, কারণ আদ্রিয়ান এইসব বিষয়ে খুব সেন্সিটিভ। খাবার আসার পর ওরা খেতে শুরু করলো। হঠাৎ আদিব বলল, অনিমাকে নিয়ে কী ভাবলি? আদ্রিয়ান ব্রোকোজকে বলল, মানে? আদিব বলল, দেখ এমন এখন এটা বলিস না যে ওর প্রতি তোর কোনো ফিলিংস নেই। যে ছেলে হুট করে অপরিচিত কোনো মেয়ের সাথে কফি খেতে বসতে পছন্দ করে না, সেই ছেলে একটা অপরিচিত মেয়েকে নিজে ডেকে এনে তার সাথে সারাদিন কাটালো, সেটা এমনি এমনি হতে পারে না বস। আশিস তাল মিলিয়ে বলল, তাও আবার আলাদা নিয়ে গিয়ে ঘোরা? আদ্রিয়ান কিছুই বলল না। আদিব এবার আস্তে করে জিজ্ঞাসা করলো, ভালোবাসিস ওকে? আদ্রিয়ান প্লেটের দিকে তাকিয়ে বলল, আই ডোন্ট নো ইয়ার, বাট ওর প্রতি একটা আলাদা টান তৈরি হয়ে গেছে। এরকম মনে হয় ওকে সবসময় আমার সামনেই রাখি, এত অল্প সময় কারোর প্রতি এতটা টান তৈরি হতে পারে আগে জানতাম না। আমার ওকেই চাই ইয়ার, সারা জীবনের জন্য। এনি হাও, আদিব হালকা এসে জিজ্ঞাসা করলো, যদিও তোর হতে না চায়? আদ্রিয়ান বাঁকা একটা হাসি দিল, আর আদিব আশিস দুজন দুজনের দিকে তাকিয়ে ছোট্ট নিঃশ্বাস নিল। তারপর আশিস বলল, বুঝলাম। আদ্রিয়ান ব্রোকোজকে বলল, কি বুঝলি? আদিব আর স্ট্রাক একসাথে জোরে চেঁচিয়ে বলে উঠল, ইউ আর ইন লাভ। আদ্রিয়ান তাড়াতাড়ি কানে আঙুল দিয়ে বলল, আরে ইয়ার। চৌধুরী ম্যানশনের ডাইনিং টেবিলে বসে আছেন মিস্টার রঞ্জিত আর ওনার স্ত্রী শ্যালক অভিষেক, মানে রিকের মামা, শকুনি মামাও বলা যেতে পারে, কারণ বাগ্নের সব কুকর্মে শুধু যে তার সমর্থন থাকে তাই না, বাগ্নিকে কুমন্ত্রণা দিতেও সে সমান পারদর্শী। মহাভারত সিরিয়ালের ডিরেক্টলি রবি চোপড়া,
যদি রিক আর কবির শেখকে আগে দেখতেন তাহলে নিশ্চয়ই দুর্যোধন দুর্যোধন আর মামা শকুনের ক্যারেক্টার এর অফার ওদেরকেই করতেন। মিস্টার রঞ্জিত ডাইনিং টেবিলে লঞ্চ করতে বসে ছেলেকে দেখতে না পেয়ে ব্রুকসকে মিসেস লিমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়? মিসেস লিমা ইতস্তত করে বললেন, ডাকতে গিয়েছিলাম কিন্তু দরজা খোলেনি, এখনও ঘুমাচ্ছে মনে হয়। রঞ্জিত চৌধুরী ব্রুকসকে বললেন, হ্যাঁ সেই সারা রাত মদ গিলবে, তারপর সারা দিন মরার মতো বিছানায় পড়ে থাকবে। মিসেস লিমা এবার বিরক্ত নিয়ে বললেন, মেয়েটাকে এনে দিচ্ছ না কেন বলো তো? তাহলেই হয়তো। মিস্টার রঞ্জিত ধমকি দিয়ে বললেন, তাহলে কি বলো, ওই মেয়ে থাকতে তোমার ছেলে নেশা করতো না? মাঝে মাঝে নেশা করে গিয়ে অকারণে কত মারধর করতো মেয়েটাকে, ভুলে গেছো? মিসেস লিমা কান্না জড়িত কণ্ঠে বললেন, আমি কিচ্ছু জানি না, আমার ছেলের এই অবস্থা আমি আর মানব না, তুমি যেভাবেই হোক ওই মেয়েকে খুঁজে আনো। রঞ্জিত চৌধুরী বলল, আচ্ছা দেখছি, তুমি ভিতরে যাও। মিসেস লিমা বলল, কিন্তু মিস্টার রঞ্জিত ধমক দিয়ে বললেন, যাও। মিসেস লিমা ভেতরে চলে গেলেন। এবার কবির শেখ মুখ খুললেন একটা হাসি দিয়ে বললেন, ওই মেয়েটা যখন ছিল তখন কিন্তু বাবাই এমন চন্নচড়াভাবে চলতো না, তাই না? রঞ্জিত চৌধুরী জুসের গ্লাসের চুমুক দিয়ে বললেন, আমি জানি, আর আমি ইচ্ছে করি ওই মেয়েকে খুঁজিনি এতদিন, কারণ আমি চাই না ও আমাদের বাড়িতে উঠুক, কারণ বিষধর সাপের বাচ্চা বিষধরই হয়। তোমার কি মনে হয় যার বাপ এত ভয়ঙ্কর সাহসী ছিল তার মেয়ে এত ভীতু? কবির খান অবাক হয়ে বললেন, মানে? রঞ্জিত চৌধুরী বললেন, মানে ওর বাবা অসম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে, ওর জীবনের একটাই লক্ষ্য আমাকে এক্সপোজ করে শেষ করে দেওয়া, আর সেই কাজটাই দিন রাত কেটে করেছে। হ্যাঁ, ও ভয় পায় ঠিকই, কিন্তু সেটা শুধু এবং শুধুই রিককে, কারণ রিকোর ওপর যে টর্চারগুলো করতো সেটা কোনো শক্ত হৃদয়ের মানুষেরও গা হিম করে দেবে, কিন্তু ওই মেয়ের কাছ থেকে বাঁচতে হলে ওর বাপের মতো ওকে সরিয়ে দিতে হবে। এতদিন আমি রিকের ওকে ভুলে যাওয়ার অপেক্ষায় করেছিলাম, কিন্তু এই ছেলে তো যত দিন যাচ্ছে ততই পাগল হচ্ছে। ওই মেয়ের জন্য কি দেখেছি ওই মেয়ের মধ্যে কে জানে? কবি শেখ কিছুক্ষণ চুপ করে থেকে একটা কিছু ভেবে বললেন, আমার কাছে একটা প্ল্যান আছে জিজু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মিস্টার রঞ্জিত ব্রুকসকে বললেন, কি প্ল্যান? কবির শেখ বলল, দেখুন, খুনাখুনি করে বাবার মনে ক্ষোভ তৈরি করাটা কি, যেহেতু মেয়েটা বাবাইকে ভয় পায় আর বাবাইকে আমি যতদূর চিনি ও ওই মেয়েকে খোলা রাখবে না, বন্দি করেই রাখবে, তাই ওই মেয়ে আপনাকে এক্সপোজ করার প্রমাণ খুঁজতে বাইরেও যেতে পারবে না। এতে দেখুন আপনিও নিরাপদ থাকবেন আর আমার বাবাইও খুশি হবে, তাই বলছি মেয়েটাকে খুঁজে বাবার হাতে তুলে দিন, বাকিটা বাবাই সামলে নেবে। মিস্টার রঞ্জিত কোনো উত্তর দিলেন না, তবে বুদ্ধিটা মন্দ লাগেনি তার। উনি জোস খেতে খেতে ভাবলেন, ঠিকই তো, বিষধর সাপকে পিটিয়ে মেরে ফেললে মজা আছে নাকি, বিষধর সাপের বিষদাঁত ভেঙে তাকে নিজের মতো করে নাচানোতেই আসল মজা। কথাটা ভেবেই আপন মনে শয়তানি হাসি দিলেন মিস্টার রঞ্জিত। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও ফারুক স্টাডির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।